স্বাগতম চ্যানেল হেলাল ইউএসএ। বন্ধুরা, এই মুহূর্তে আমি লাইভে আসলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের রাজধানী অ্যালবেনি কাউন্টির ল্যাথাম সিটিতে। বন্ধুরা, আপনারা জানেন আমেরিকায় এখন ফল সিজন বিরাজ করছে, অর্থাৎ আমাদের গরমের বিদায় এবং শীতের আগমন। সেই মুহূর্তে প্রকৃতি তার নিজস্ব রূপে তারা রূপান্তরিত হয়েছে, মূলত সেই প্রকৃতির সুন্দর এবং মনোরম দৃশ্যগুলোই ধারণ করার জন্যে আমি এই মুহূর্তে লাইভ এসেছি। কাছেও দূরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং নিয়মিত যারা আমার ভিডিও দেখে থাকেন, সবাইকে চ্যানেল হেলাল ইউএস এর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নববধূকে বিয়ের দিনে যেমনি সুন্দর করে সাজানো হয়, আমার মনে হয় এই মুহূর্তে প্রকৃতিও সেই সুন্দর রূপে তার নিজস্ব সাজে সেজে উঠেছে। এখন আমাদের বিকাল টাইম, মূলত এই বিকালে সুন্দর রৌদ্র, হাস্যোজ্জ্বল রৌদ্র সাড়া দিয়েছে। সেই রৌদ্র এবং আকাশের নীল মেঘ সব কিছু মিলিয়ে প্রকৃতি এত সুন্দর, এত রূপে সেজে উঠেছে এবং এত ভালো লাগছে সব কিছুর মিশ্রণে, যে একটি সুন্দর রূপ ধারণ করেছে প্রকৃতি, এটাই মূলত এখন আমি ধারণ করছি। আর এটা আমার জানি না আমার ক্যামেরার মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে দেখতে কেমন লাগছে, কিন্তু অরিজিনাল আমি যে এখানে দেখছি এটা যে কত সুন্দর এবং কত মনোরম এবং কত সৌন্দর্যময়, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা কিছুটা হলে বুঝতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমি হেঁটে হেঁটে ভিডিওটি করছি, আমি আস্তে আস্তে যাচ্ছি এবং মূলত আমি শুধু প্রকৃতির সেই সৌন্দর্যগুলোই আমি ধারণ করছি, কারণ এই ভিডিওতে আমি যা তুলে ধরছি সেটা হলো প্রকৃতির সৌন্দর্য, যার জন্য আমি অন্যদিকে ক্যামেরা ধরছি না। এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে গাছের পাতাগুলো সবুজ থেকে লাল রূপে রূপান্তরিত হয়েছে, আর এই যে আমার সামনে যে বড় গাছটি, এই গাছের পাতাগুলো এখন ইয়েলো হয়ে উঠেছে, আর অল্প কিছু দিনের মধ্যেই এই পাতাগুলো একেবারেই ঝরে যাবে, কোনো গাছের কোনো পাতা থাকবে না, সব গাছের পাতাগুলো ঝরে যাবে, অর্থাৎ তখন শীতের প্রকোপ বেড়ে যাবে এবং এই শীতের সাথে এই গাছের পাতাগুলো যুদ্ধ করে টিকে থাকতে পারে না, তখন এই পাতাগুলো ঝরে যায়। এবং এটাই হলো প্রকৃতির নিয়ম। আমেরিকায় যখন গ্রীষ্মকাল অর্থাৎ গরমকাল আসে তখন পাতাগুলো গাছে গজিয়ে থাকে, আর যখন প্রচণ্ড শীত চলে আসে তখন এই পাতাগুলো ঝরে যায়। এটাই হলো আমেরিকার প্রকৃতির বৈশিষ্ট্য। এই যে আমি এখানে বসন্তকালীন বেশ কিছু ফুল ফুটেছে যেগুলো আমি ধারণ করছি। আমার সামনে ওটা একটি রোড, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছপালা, বন জঙ্গল। আর আমেরিকার আপনি যেখানেই যাবেন সেখানেই মূলত এই ধরনের পরিবেশ পাবেন, শুধু বন আর বন, মাঠের পর মাঠ আপনারা দেখতে পাবেন, ফাঁকা মাঠ যেখানে শুধু প্রকৃতি দিয়েই ঘেরা। আর এই যে মুহূর্তে আমি যেদিকে ক্যামেরাটা ধরেছি, এটা একটি নেইবার, এটা একটি অ্যাপার্টমেন্ট, এখানে অনেকে বসবাস করে থাকেন আর আমিও মূলত এখানেই বসবাস করে থাকি। এই যে বন্ধুরা, আজকে আর নয়, অনেক হলো। এটা হলো ল্যাথাম সিটি, আমার জানা মতো অনেক সুন্দর একটা সিটি। কেউ যদি কোথাও থেকে এই অ্যালবেনিতে মুভ করতে চান তাহলে আমি বলবো নির্দ্বিধায় আপনারা ল্যাথামে আসতে পারেন। আমি যতটুকু ল্যাথাম সম্বন্ধে
দেখেছি এবং আমি দেখছি সে অনুসারে এখানে এটা বসবাসের একেবারেই খুবই সুন্দর এবং ভালো ও উপযোগী জায়গা। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।